বিরিয়ানিটা কেমন হয়েছে? বাইরের বিরিয়ানিটা অনেক মজার ছিল। আচ্ছা তুমি কি আমরা জানো বিরিয়ানি পছন্দ? ওরে বাবারে, ভোর কথা জানবো না, বউ বিরিয়ানি খায় সেটা তো জানবি। ও শোনো একটা কথা, কি আস্তে করে শুনে বলো। মাসের শুরুতে টাকা যে ভাগবটরা হয় কাজে লাগে না মাঝে মধ্যে, বুঝো না, বোর বুদ্ধিতে চলা মানুষগুলার বুদ্ধি তাকে হাতর নিচ্ছে, বুঝছো? কি যে বলো না, না ঠিক আছে, অনেকেই বোর বুদ্ধি চলে, কারণ হচ্ছে সংসার তো দুজনে মিলেই করতে হবে। ওরে বাবারে, পাঁচ মাইল হাইটে বিরিয়ানি আসছি, হাঁটতে হাঁটতে পা আমার ব্যথা হয়ে গেছে। তুমি যেরকম করে পার্টি দিয়ে দিচ্ছে ঘুমায় পড়তেছি তো। ঘুমাও, তোমার কি না মানা করেছে? আমার জীবনের এখন পর্যন্ত এইভাবে আলাদা হই নাই কখনো। মানে জিনিসটা কি ঠিক হইল? শুনেন, আল্লাহ যা করে ভালোর জন্য করে। এখন যদি আমরা আলাদা না হইতাম তাহলে তো একই পাতিলে সবার খাইতে হইত। আলাদা ভালোই হয়েছে, আর আমি তো এটাই চাইছিলাম যাতে আমরা আলাদা খাইতে পারি। হ্যাঁ না ঠিক আছে, তুমি চাইছিলে কিছু আলাদা হইলে এক ধরনের ভালো আছে মন্দ আছে অন্ত সব তোমার একলা একলা করতে হইব, বাজার সদায় আমার করতে হইব, আগে তুই টেনশন থাকতো না, ঠিক না? করলাম না হয় তো কি হয়েছে, কিন্তু খাওয়ানোর খরচটা তো বেঁচে গেল। এই যে একসাথে সবাই মিলে যে খাওয়ান লাগে তো যে খরচ, এই খরচটা আমাদের বেঁচে গেল না? হ্যাঁ এটা অবশ্য ঠিক করেছিল। এখন দুই দুইজনে মিল্লা জুল্লা যা বাজার করলাম, দুইজনে মিলে জুলে খেলাম, আমার তো সন্তান না আসা পর্যন্ত। জীবনে তো আমার কথা শুনলেন না, বুঝেন? তাইলে বউর কথা মনোযোগ দিয়ে শুনতে হয়, তাহলে পরবর্তী যা আইনতি করতে পারবেন, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, দেখা যাক, ঘুমাও। কিসে ঘুমাবো? আমার কথা কি এখনো শেষ হয়েছে নাকি? কি কথা? ঘুমাও। কি কথা? শোনেন, আমি কিছু চিন্তা করছি। আচ্ছা, ধরেন মা তো এখন আমাকে সবাই আলাদা করে দিচ্ছে, বড় ভাই আলাদা, আমরা আলাদা, ধরেন দোকানটা যদি কোনোভাবে আপনি নিতে পারেন তাহলে তো আমাকে অনেক টাকা পয়সা দেবো, তাই না? আমরা অন্য জায়গায় জায়গা জমি কিনতে পারব। হ্যাঁ এটা করা যায়, এটা পলিটিক্স করতেই হবে, থাকলে অসুবিধা নেই, দুই ভাই মিলে করলাম। তুমি না সবসময় বেশি বুঝো, বুঝছো? এই লেগে তোমার ঠকাই যায়, তোমার বড় ভাই আর বড় ভাবি, আমার কথা একটু শুনো। আচ্ছা ঠিক আছে, শুনবে, দেখা যাক কী করা হয়। না আবার এটা করতে যায় না যে আপনি ওই যে মাসের যে 30 দিনের মধ্যে 15 দিন আমাকে দিতে হইব, 15 দিন বড় ভাইগুলো দিতে হইব। শুনেন, যা দিবেন আমার বইলা দিবেন, বুঝছেন? আপনি আবার এক্সট্রা হাত বাড়াইয়া করতে যান না যে মা আমার কি লাগবো, বুঝছেন? বড় ভাইরে দিতে দিবেন, তার অধিকার বেশি, বড় না সে আগে দিব। হ্যাঁ দিবেন তো দিবেন, তারপর হিসাব করে দিবেন অল্প অল্প। জিগাইতে যায় না যে মা আপনার আরো কিছু লাগবো নাকি, তাহলে তো মাসে আসার মতন কইবো হ্যাঁ বাবা লাগবো, আপনি তো না করতে পারবেন না, পারবেন? শুনেন, বউর কথা যদি না শুনছেন তাহলে কিন্তু জীবনে পস্তাইবেন, বড় হইতে পারবেন না, বউর কথা শুনবেন তো বড় হইবেন, বুঝছেন? বউর কথা হলে বড় যাব না। আচ্ছা ঠিক আছে, এটা কি আপনি বুঝেন না? আমি তো আছি যে আপনার ভালোবাসে, আপনার মা আপনার কতটুকু ভালোবাসে তার সে দ্বিগুণ আমি আপনার ভালোবাসি। আপনি ঘুমান, আর শুনেন দশ কথার এক কথা, দোকানটা যেভাবে হোক আপনার আয়ত্ত আনতে হইব, আমার এক কথাই, চিন্তা করেন। ঘুমান, আপনি ঘুমান, আমি একটু পরে ঘুমাবো।